আসসালামু আলাইকুম, আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিংকে ধন্যবাদ আমি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব। তো সার্কিট ব্রেকার নিয়ে আমরা সার্কিট ব্রেকারের টাইপ মূলত আমরা জানি 6টা, বাট আসলে 5টা। তো সেটা কী কী আমরা একটু দেখে নিই আগে। সেটা হচ্ছে প্রথমে এমসিবি, 2 নম্বর হচ্ছে এমসিসিবি, 3 হচ্ছে এমপিসিবি, 4 হচ্ছে ইএলসিবি, বা যাই হোক 5 হচ্ছে আরসিসিবি, 6 হচ্ছে আরসিবিও। আমরা টাইপগুলো জেনে নেই এটার অ্যাব্রিভিয়েশনটা কি, এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সিবি, এটা হচ্ছে মোল্ডেড কেস, মোল্ডেড কেস সিবি, এটা হচ্ছে মোটর প্রোটেকশন, মোটর প্রোটেকশন সিবি, এটা হচ্ছে আর্থ লিকেজ, আর্থ লিকেজ সরি সিবি। তারপরে হচ্ছে যে কি, এটা হচ্ছে রেসিডিউয়াল, রেসিডিউয়াল কারেন্ট সিবি, এটা হচ্ছে রেসিডিউয়াল কারেন্ট উইথ ওভার কারেন্ট প্রোডাকশন, ওভার কারেন্ট প্রোডাকশন। আচ্ছা, আমরা এখন তো দেখলাম টাইপসগুলো, সার্কিট ব্রেকার টাইপসগুলো। এখন আমি আসলে একটা মেইন কনসার্ন নিয়ে আপনার সাথে আলোচনা করতে আসছি। ধরুন এটা হচ্ছে সার্কিট ব্রেকার, আমাকে বলা হলো আমি একটা সার্কিট ব্রেকার চুজ করব, কিন্তু বাজারে দেখা যাবে কি সার্কিট, এটা দেখেন সার্কিট ব্রেকার, এটা হচ্ছে একটা এমসিবি সার্কিট ব্রেকার, 3 পোল, যেহেতু 3টা পোল আছে। তো এখন বাজারে দেখা যায় কি, আমি সার্কিট ব্রেকার চুজ করতে গিয়ে কিন্তু আইসোলেটর পাওয়া যায়। তাহলে আমি যেটার কাজটাও সেম, যেটা কি আইসোলেটরও জাস্ট একটা সুইচ, তাহলে আমি এমসিবি আর আইসোলেটরের মধ্যে পার্থক্য করবো কীভাবে? এমসিবির মধ্যে আমরা দেখব কি, এমসিবির মধ্যে ঠিক এখানে প্রোডাকশন, এমসিবি ইউজ করে কি প্রোডাকশনের পারপাসে। তো এমসিবিতে কেমন আমরা ডিফারেনশিয়েট করবো সেটা একটু দেখে নেই, মানে আমি কি যেটা কিনতেছি সেটা কি এমসিবি নাকি আসলে আইসোলেটর। এমসিবিতে যে কোনো একটা পয়েন্টে হয় এখানে না হয় এখানে আমার থেকে একটা প্রোডাকশন চিহ্ন দেওয়া থাকবে, সেটা হচ্ছে এটা একটা চিহ্ন দেওয়া থাকবে, যদি সিঙ্গেল পোল হয় একটা থাকবে, বা 3 পোল হলে যাই হোক আমি আবার রাখি, এটা আমি ধরে নিলাম ডাইপোল। আচ্ছা, তাহলে আমার এই সিম্বলটা মানে কি, এই সিম্বলটা হচ্ছে থার্মাল প্রোডাকশন, আর এই থার্মাল বলতে আমরা বুঝি ওভারলোড প্রোডাকশন। তো ওভারলোড প্রোডাকশন আমরা বুঝে যাব। দেন হচ্ছে যে কি, আমরা যারা টেকনিক্যাল লাইনে আছি তাদের জন্য আমরা বলবো যে কি, এটা হচ্ছে যে কি ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশন, যেটা আমরা শর্ট সার্কিট কারেন্ট বলে থাকি, বা আমরা এটাকে ধরে নেই শর্ট সার্কিট প্রোডাকশন, বা ওভার কারেন্ট প্রোডাকশন দিলে আপনাদের জন্য বোঝার সুবিধা হবে, ওভার কারেন্ট প্রোডাকশন। তাহলে আমি দেখে বুঝে নিব যে এটা কি আসলে সার্কিট ব্রেকার নাকি এটা আসলে আমার আইসোলেটর, যেটা জাস্ট একটা সুইচ। তো কারণ সাধারণত একটা সার্কিট ব্রেকারের দাম হয়ে থাকে আপনার 1 হতে 1.5 হাজার 2 হাজার টাকা হয়ে থাকে, বাট আর আইসোলেটর দাম কিন্তু আপনি 200-300 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। তাহলে পার্থক্য করবো কীভাবে, আমরা এই সাইনটার দিকে নজর রাখবো। দেন আমার সার্কিট ব্রেকারে আমার কিছু পয়েন্ট দেওয়া থাকবে। সার্কিট ব্রেকারের এমসিবি টাইপ হচ্ছে, আমি টাইপ দেখি, এমসিবি টাইপস, টাইপসের মধ্যে দেখবো বি সি ডি কে জেড। এই বি সি, বিটা হচ্ছে যে আমার রেসিডিউয়াল বা আমার বাসা বাড়িতে, যেটা হচ্ছে লাইটিং লোড, লাইটিং লোড যেটা হালকা লোড আছে ওইসবের ক্ষেত্রে ইউজ করবো, যেটা আমি 3 মানে রিকোয়ারমেন্ট থেকে মোর দেন 3 to 5 times ইউজ করতে পারবো। তো 3 to 5 times, সরি 8 লিখে ফেলছি, 3 to 5 times, এন্ড এটা হচ্ছে লাইটনিং বা রেসিডিউয়াল, লিখে দিই লাইটনিং, যাই হোক এটা হচ্ছে আমার, এটাও সেম আমার সি টাইপটাও সেম, আমি লাইটনিংয়ে ইউজ করতে পারবো, রেসিডিউয়াল বা রেসিডিউয়াল লিখে দেই। এটা আমি ইউজ করতে পারবো 5 to 10 times, এটা মোর দেন রিকোয়ারমেন্ট যা আছে তার থেকে আমি 5 to 10 times মোর দেন ইউজ করতে পারবো। ডি কে, এটা এই দুটাও যদিও ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করা যায়, বাট আমি এটাও ইউজ করবো যেখানে আমার ওভার সেন্সিটিভ কেস আছে। এটা আমরা বুঝবো কীভাবে, এখানের মধ্যে আমাদের সার্কিট ব্রেকারে লেখা থাকবে যে এটা কি সি টাইপ না এটা কি টাইপ, এটা এখানে লেখা থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন সি টাইপ। তারপর এখানে একটা সংখ্যা দেওয়া থাকে, যেমন এখানে লেখা আছে 6000। তো 6000 দিয়ে বোঝানো হচ্ছে কি আসলে আমি এটাকে 6000 বার ট্রিপিং হিসেবে ইউজ করতে পারবো, 6000 বার ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আরেকটা বিষয়ে আসি আমি,
আমি যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের টাইপ ছয়টা যদিও আসলে হচ্ছে পাঁচটা, তাহলে পাঁচটা কেমন হলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি বিষয়টা। আমরা জানি কি ইএলসিবি, ইএলসিবি হচ্ছে আর্ট লিকেজ প্রোটেকশন। আর্ট লিকেজ প্রোটেকশনের ইমপ্রুভড ভার্সনটাই হচ্ছে আরসিসিবি। আর তাহলে আমি একটু করে লিখে দেই, আমি আপনাদের সুবিধার্থে একটু করে লিখি। এখানে আমি একটা ড্র করতেছি ডায়াগ্রাম, ধরুন এটা হচ্ছে আমার ইএলসিবি, এটা হচ্ছে আমার আরসিসিবি। আরসিসিবি মিনিং আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে কি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রি বা সব কান্ট্রিতে আমরা চিনে থাকি, বাট ইউকে বেসডে, ইউকেতে আমরা চিনে থাকি যে কি আরসিবি, সরি আরসিডি, এটার নাম হচ্ছে আরসিডি। সেক্ষেত্রে এটার নামটা হয়ে থাকে যে কি রেসিডুয়াল কারেন্ট ডিভাইস। দুটোই সেম, মানে আমরা নামটা দিকে ঘাবড়ে যাব না, নাম দুটোর কাজই একই। তাহলে আমি ইএলসিবিটা কেন বাদ দিয়ে আমি আরসিসিবিটা বা আরসিডি কেন ইউজ করতেছি? সাপোজ আমি ধরে নিই এখানে আমার মোটর আছে, এখানে আমার দুটো অ্যাঙ্গেল, একটা ফেস, একটা নিউট্রাল, আমার এখানে ফেস থেকে ফেসে গেল, নিউট্রাল থেকে নিউট্রালে গেল, ধরে নিলাম। সিমিলারলি আমি এখানেও একটা এঁকে নিই, ফেস নিউট্রাল, ফেস নিউট্রাল, তারপর আমি এখানে একটা মোটর দিয়ে দেই, মোটর আমার এখানে কানেক্টেড আছে, এখানে কানেক্টেড আছে। আচ্ছা এবারে আমি আরসিবিতে দেখি, আরসিসিবিতে সাপোজ আমার কোনো ফল্ট হলো বা কোনো কারণবশত তার ছিঁড়ে গেলো বা কোনো কিছু হলো, তা আমি যদি এখানে কন্ট্যাক্টে চলে আসি, আমি ধরে নিব এটা রেটিং, এখানে লেখা, এখানে লেখা আছে, আমি ধরে নিব এটা হচ্ছে আরসিসিবি, এটা লেখা আছে 10 অ্যাম্পিয়ার 13 মিলি অ্যাম্পিয়ার রেটিং। আচ্ছা তাহলে আমি একটু লিখে নিই 10 অ্যাম্পিয়ার 13 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এই যে 30 মিলি অ্যাম্পিয়ার যেটা আছে এটাকে বলে ট্রিপিং ভ্যালু। আচ্ছা তাহলে আমি এখান দিয়ে ফেসে যাচ্ছে, আমার 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, লোডে মোটর চলতেছে, ঘুরে এসে আবার 10 অ্যাম্পিয়ারটা ফেরত আসতেছে এখানে। কিন্তু যদি আমার এখানে কোনো কারণবশত লিক হয় বা কিছু হয় বা কোনো ব্রেকডাউন হয়েছে, তা আমি যদি কন্ট্যাক্টে আসি পার্সোনালি এখানে, তাহলে হবে কি ওভারলোড বা সরি ওভার শর্ট সার্কিট কারেন্ট হতে পারে, মানে তার মধ্যে তার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, 10 অ্যাম্পিয়ার না গিয়ে হয়তো বা বেশি আসতে পারে বা কম আসতে পারে। তখন ওই ভ্যালুটা যদি 30 মিলি অ্যাম্পিয়ারের মতো যদি পার্থক্য চলে আসে, 30 মিলি অ্যাম্পিয়ারের মতো পার্থক্য চলে আসলে সেটা ট্রিপ করে দিবে, যেটা আমার এটা ইউজ করে আমরা মূলত পার্সোনাল প্রোটেকটিভ ডিভাইস হিসেবে। তাহলে আমরা ইএলসিবিকে কেন বাদ দিচ্ছি? ইএলসিবিতে ভিতরে একটা পয়েন্ট থাকে, আমি ধরে নিলাম এখানে ইএলসিবিতে কিন্তু আর্থিং দেওয়াটা বাধ্যতামূলক, আরসিবিতে আর্থিং দেওয়াটা বাধ্যতামূলক না। আচ্ছা আরসিবিতে কেন বাধ্যতামূলক না আমি আপনাদেরকে বলি। আমরা জানি যে কি ধরে এখানে থ্রি ফেস লাইন আছে, থ্রি ফেস লাইনে আমার কিন্তু এখানে কোনো আর্থিং দেওয়া নেই, তো আমরা এই পজিটিভ হাফ সাইকেলের পরে এই যে এই পজিশন যেটা আছে ওই পজিশনের মধ্যে কিন্তু সে নিউট্রালের মতো কাজ করে, আর্থিংয়ের মতো কাজ করে। তো ফার্স্ট ফেস যখন এখানে যায়, সেকেন্ড ফেস এটা তার পজিটিভ হাফ সাইকেলে চলে যায়, সেজন্য আমার এখানে এক্সট্রা আর্থিং দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এটা ইমপ্রুভ ভার্সন। আর এখানে দেখি আমি এখানে আমার থেকে আর্থিং দিলাম, আমার আর্থিং আছে, তাহলে আমার এই পয়েন্ট থেকে দিলাম, সাপোজ আমার একটা ফল্ট হলো এখানে, একটা এখানেও একটা ফল্ট হলো, সাপোজ এখানে একটা ফল্ট হলো, ফল্ট হওয়ার কারণে আমার থেকে এটা যখন চলে আসবে এটাও সিমিলার এটা কাজ করবে, বাট এটা রেটিংও সেম, ধরে নিলাম 10 অ্যাম্পিয়ার 30 মিলি অ্যাম্পিয়ার, বাট 30 মিলি অ্যাম্পিয়ার হলো এটা ডিফারেন্সিয়েটটা করতে পারতেছে না, বা করতে পারলো এই যে আমার যে এক্সট্রা ওয়ারিং লাগতেছে, ওয়্যারটা আমার বড় হচ্ছে, আমার তো এটা ঝাম কমপ্লিকেটেড করার দরকার নেই। তো এটারই ইমপ্রুভ ভার্সনটা হিসেবে আমরা আরসিসিবিটা ইউজ করে থাকি। তো এই জন্যই আর আচ্ছা আরেকটা কোশ্চেন আসতে পারে, আমাকে যদি বলা হয় যে আমি বাসা বাড়িতে আমি ডিজাইনটা করবো কীভাবে, যে আমি কি এমসিসিবি ইউজ করবো, এমসিবি ইউজ করবো নাকি আরসিসিবি ইউজ করবো, আমার সাজেশনটা হবে, মানে আমার না আমাদের টেকনিক্যালি হিসাবে ইউজ করা হচ্ছে যে কি এমসিবি বা এমসিসিবি যাই আছে, এগুলো হচ্ছে মূলত ইকুইপমেন্ট প্রোডাকশন দিয়ে থাকে, বাট আমার পার্সোনাল প্রোডাকশনটা কোথায় প্রশ্ন আসে। তাহলে আমি পার্সোনাল প্রোডাকশনের জন্য এমসিবির সাথে যেটা ইউজ করি এটা স্ল্যাশ এটা প্লাস আরসিসিবিটা আমি বাধ্যতামূলক রাখতেই হবে, কারণ আমার পার্সোনাল প্রোটেকশন সিস্টেমের জন্য। তো এটাই হবে আমাদের, এটাই ছিল আমার ধারণা, এটা নিয়ে আপনাদেরকে ধৈর্য নিয়ে শোনার জন্য ধন্যবাদ।